আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যারা প্রেশারের সমস্যায় ভুগছেন, যারা উচ্চ রক্তচাপে রয়েছেন, অথবা যারা হয়তো এমন ফ্যামিলিতে আছেন যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেকেই আছেন প্রেশারকে নিয়ন্ত্রণ করতে একের অধিক ওষুধ খেতে হচ্ছে, আবার কেউ কেউ হয়তো ওষুধ খেয়েও প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা অনেকেই আছেন হয়তো এখনও ওষুধ শুরু করেননি কিন্তু তাদের প্রেশার অনেক সময় হাই হয়ে যাচ্ছে। প্রেশার নিয়ন্ত্রণ করা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি, বিশেষ করে হার্ট এবং কিডনির সুস্থতার জন্য। স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ করতে কিন্তু প্রেশার নিয়ন্ত্রণ করা একান্তই প্রয়োজন। আর এই প্রেশার আমরা নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে আমাদের খাদ্যাভ্যাস দায়ী। আসুন আজকে আমরা জেনে নেই যে আমরা না জেনে হিডেন সোডিয়ামযুক্ত কোন খাবারগুলো অনেক সময় খেয়ে ফেলার কারণে প্রেশারের ওষুধ খেয়েও প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারছি না, অথবা একের অধিক আমাদেরকে ওষুধ খেতে লাগছে, অথবা আমাদের প্রেশার নিয়ে আমরা সমস্যায় পড়ছি। প্রথমত হচ্ছে যেমন সোডিয়ামযুক্ত খাবার। আমরা জানি যে সোডিয়ামই আসলে প্রেশার নিয়ন্ত্রণের বা প্রেশারকে বাড়িয়ে দেওয়ার মূল ইলেকট্রোলাইট। অপরদিকে পটাশিয়ামযুক্ত খাবার আমাদেরকে প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু সোডিয়াম খাবারে বেশি থাকলে আপনার অবশ্যই উচ্চ রক্তচাপের সমস্যায় আপনি ভুগবেন বা সমস্যাটি দেখা দিবে। অনেক সময় যেটা হয় যে আমরা জানি যে গরু খাসির মাংস বা কলিজা মগজ হয়তো এই সব খাবারগুলো সোডিয়ামযুক্ত, কিন্তু আসুন আজকে বলি যে আসলে আমরা না জেনে কোন হিডেন সোডিয়ামযুক্ত খাবারগুলোকে খেয়ে আমাদের প্রেশার অনিয়ন্ত্রিত করে ফেলি। প্রথমত হচ্ছে ভুনা খাবার। অনেকেই আছেন দেখবেন মুরগির মাংসটা রান্না করছে, সেটি একটু ভুনে রান্না করছে, গরুর মাংসটা একটু ভুনে রান্না করছে, বা মাছ হয়তো ভেজে ভুনা মশলা দিচ্ছে। মনে রাখবেন এই ভুনা তরকারিগুলো থেকে কিন্তু সোডিয়াম চোরাভাবে থাকে, অর্থাৎ আপনি যখন ঝোলটিকে টানিয়ে ফেলছেন তখন মাছ মাংসের সোডিয়াম এবং সেই ঝোলের রান্নার যে লবণ সেই সোডিয়ামটা একেবারে কনসেন্ট্রেট হয়, যেটা যার ফলে আমাদের ওখান থেকে প্রেশার নিয়ন্ত্রণ করা মানে কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত যারা ডুবো তেলে ভেজে কোনো মাছ ভাজা খাচ্ছে, আমরা জানি যে হার্টের জন্য মাছ খুব হেলদি, কিন্তু সেই মাছটি যদি আপনি ডুবো তেলে কড়া করে ভেজে খান তাহলে সেটি কিন্তু আপনার প্রেশার নিয়ন্ত্রণে সমস্যা করবে। তৃতীয়ত হচ্ছে আমরা অনেক সময় ছোট মাছ স্বাস্থ্যের জন্য ভালো ভেবে খাই, অবশ্যই ছোট মাছ স্বাস্থ্যের জন্য হেলদি, কিন্তু যারা প্রেশার অনিয়ন্ত্রিত, যারা প্রেশারের ওষুধ খেয়েও নিয়ন্ত্রণ করতে পারছেন না অথবা প্রেশারের প্রবলেমে আছেন, তারা একটু ছোট মাছ কম খাবেন বা ছোট মাছ এড়িয়ে চলবেন। কেননা ছোট মাছে মিনারেলসের পরিমাণ বেশি থাকে, ছোট মাছ রান্নায় দেখবেন সব সময় একটু লবণাক্ত স্বাদ বেশি থাকে, তাই যখন কোনো কারণে প্রেশার নিয়ন্ত্রণে হচ্ছে না তখন ছোট মাছ গ্রহণ থেকে বিরত থাকুন। অনেক সময় আমরা হেলদিনেসের কথা ভেবে সামুদ্রিক মাছ খেয়ে থাকি। সামুদ্রিক মাছ হার্ট হেলদি, সামুদ্রিক মাছের চর্বি আমাদের গুড কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু সামুদ্রিক মাছ সাধারণত আমরা আমাদের দেশীয় স্টাইলে রান্না করে না খেয়ে যদি একটু কন্টিনেন্টাল স্টাইলে রান্না করে খাই তখন দেখা যায় বিভিন্ন সসের ব্যবহার এবং সামুদ্রিক মাছের লবণের মাত্রা বেশি থাকাতে ওই লবণ প্রেশারের পেশেন্টকে প্রেশার বাড়িয়ে দিতে পারে। কফি মেট অথবা কনডেন্স মিল্ক স্বাদে মিষ্টি হলেও এই দুটো উপাদান আমাদের প্রেশারকে অনিয়ন্ত্রিত করে ফেলতে পারে, বা এই দুটো খাবারের মধ্যে অর্থাৎ কনডেন্স মিল্কে এবং কফি মেটের মধ্যে কিন্তু অনেক হিডেন সোডিয়াম রয়েছে যেটি আমাদের প্রেশারকে অনিয়ন্ত্রিত করতে পারে। শুটকি মাছ, অনেকেরই ফেভারিট সবজির মধ্যে অনেকেই একটু শুটকি মাছ দিয়ে রান্না করেন, তাদেরকে বলছি যে যদি আপনার প্রেশারটি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি শুটকি মাছ গ্রহণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন শুটকি মাছ আমাদের খুব দেশীয় ট্রেডিশনাল এবং খুব স্বাদের একটি খাবার হলেও এটা ড্রাই ফিশ, এটাতে প্রচুর লবণ থাকে কারণ এটা সংরক্ষণ করা হয় লবণ দিয়ে, এবং রান্নার সময়ও এটার ময় মশলা এবং এটার মধ্যে লবণ বেশি থাকাতে কিন্তু এটি আমাদের প্রেশারকে অনিয়ন্ত্রিত করে ফেলতে পারে। তাই এই যেই কয়েকটি খাবারের কথা আমি বললাম, এছাড়া আরও অনেক রকম খাবার রয়েছে যেগুলি আমি আগের ভিডিওতে বলেছি, কিন্তু ইদানিং পেশেন্টের সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে এই খাবারগুলো একটু নতুন করে উল্লেখ করা প্রয়োজন, অর্থাৎ ভুনা খাবার, খাবারে কনডেন্স মিল্কের ব্যবহার অথবা সসের ব্যবহার, কফি মেট এবং শুটকি মাছ ও ছোট মাছ প্রেশার নিয়ন্ত্রণে রাখতে না পারলে এই খাবারগুলো থেকে একটু সাবধান থাকবেন। ভালো থাকেন সবাই, প্রেশারকে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্যসম্মত উপায়ে। দৈনিক হাঁটুন, আল্লাহ হাফেজ।